নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। শীতকাল মানেই টাটকা সতেজ পালং শাকের মরশুম। আজ সেই পালং শাকেরই মেলবন্ধন ঘটাবো ছোলার ডালের সাথে। ছোলার ডাল তো আমরা অনেক রকমভাবেই খাই, একবার এইভাবে খেয়ে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না কখনো। প্রথমেই আমি ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি। 250 গ্রাম ছোলার ডাল খুব ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে পর্যাপ্ত পরিমাণে জল এবং 1 চা চামচ মতো নুন দিয়ে ডালটাকে সেদ্ধ করেছি। ডালটা সেদ্ধও হয়েছে, অথচ এরকম গোটা গোটা রয়েছে, গলে যায়নি। ঠিক এই রকমভাবে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। আর এদিকটা রয়েছে পালং শাক। 1 আটি পালং শাক নিয়ে পালং শাকটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়ে তারপর একদম রাফলি কেটে নিয়েছি। আর এরপর এই রান্নার জন্য একটা মশলার পেস্ট রেডি করে নেব। তার জন্য নিয়েছি 6 কোয়া রসুন, অল্প একটু আদা নিয়েছি, 1 মাঝারি সাইজের টমেটো এবং 3টে বা 7 অনুযায়ী কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণ একসঙ্গে মিক্সিতে বেটে নেব। এবার চলে যাচ্ছি মূল রান্নার দিকে। একটা কড়াই গ্যাসে বসিয়ে খুব ভালো করে গরম করে তার মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি 1টা শুকনো লঙ্কা আর সাথে 1 চা চামচ মতো গোটা জিরে। জিরের কালারটা ব্রাউন হওয়া পর্যন্ত ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 1টা বড় সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা চাইলে একটু বাড়িয়েও দেওয়া যেতে পারে। তো পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একসাথে বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা এবং টমেটো। চাইলে সমস্ত উপকরণ আপনারা কিন্তু এখানে গ্রেট করেও ব্যবহার করতে পারেন। আদা রসুন টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে একটু ভেজে নিতে হবে। মশলা ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য, 1 চা চামচ ধনে গুঁড়ো এবং 1/2 চা চামচ মতো জিরে গুঁড়ো দিলাম আর সাথে দিয়ে দিলাম 7 অনুযায়ী নুন। ডাল সেদ্ধ করার সময়ও অল্প নুন দেওয়া ছিল, তাই নুনটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে, পরে লাগলে আরও দেওয়া যেতে পারে। তো এবার সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে মশলাটাকে একটু কষাতে হবে। মশলাটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, তার জন্য মশলার জারটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো মশলাটাকে ভালো করে কষাবো, অথবা যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাবো। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পালং শাকটা। ওজনে পালং শাকটা প্রায় 300 গ্রাম মতো রয়েছে। আর পালং শাক মিহি করে কুচোনোর দরকার নেই, এটা এমনিতেই একদম মিহিয়ে যায়। তো সেই কারণে যেমন তেমন করে পালং শাকটা কাটলেই হবে। শাকটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। আর যেহেতু মশলার মধ্যে নুন দেওয়া রয়েছে, তাই শাকটা মেশাতে মেশাতেই দেখুন শাক কিন্তু জল ছাড়তে শুরু করেছে। তো ভালো করে মিশিয়ে দেওয়ার পর কড়াইটাকে ঢাকা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে এটাকে রান্না হতে দেব। 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিলাম। শাকটা এখন ভালো মতো রান্না হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা। ডাল সেদ্ধ করার সময় জলটা আমি পরিমাণ মতোই দিয়েছিলাম, খুব বেশি পরিমাণে দিইনি, সেই জন্য ডালটা একদম শুকনো শুকনো হয়ে আছে। আর ডালে যদি বেশি জল দিয়ে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু প্রেশার কুকার থেকে জল একটু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য পরিমাণ মতো জল দিয়েছি। তবে এই সময় ডালের জন্য যতটা জল প্রয়োজন ততটা মিশিয়ে দেওয়া যেতে পারে। আমি প্রেশার কুকারের মধ্যেই একটু জল নিয়ে সেই জলটা এর মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ডালের ঘনত্ব যতটা রাখতে চান, মানে কতটা পাতলা বা কতটা ঘন রাখতে চান ডালটা, সেই অনুযায়ী জলটা দেবেন। ডাল এবং জলটা দেওয়ার পর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিয়েছিলাম। ডালটা ফুটতে শুরু করেছে, তো আমি একটু টেস্ট করে দেখেছি, মনে হচ্ছে একটু নুন দরকার, সেই জন্য নুন দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি দিয়েছি আর একটু ভাজা মশলা গুঁড়ো দিলাম। ভাজা মশলা তৈরি করার জন্য গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকেই গুঁড়ো করে 1 চা চামচ মতো এখানে ব্যবহার করলাম। সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো, ওই 1/2 চা চামচেরও একটু কম পরিমাণে দিলাম এখানে। ব্যাস সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি।
এই সময় কিছু ডাল একটু খুন্তি বা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে গলিয়ে দিতে হবে। এতে ডালের টেক্সচারটা খুব ভালো হবে। তো আবারও কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 4-5 মিনিট মতো রান্না হতে দেব। ব্যাস, আমাদের দারুণ সুস্বাদু ডাল পালক বা পালং শাক দিয়ে ছোলার ডাল এখানে একেবারে রেডি হয়ে গেছে। ফাইনালি ডালটাকে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট। ভাত অথবা যে কোনো ধরনের রুটি দিয়ে এই ডাল পালক খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এই 5 মিনিটে আমি কয়েকটা গরম গরম রুটি বানিয়ে নিচ্ছি। এদিকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমাদের ডাল পালক এখানে একেবারে রেডি সার্ভ করার জন্য। রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমায় সাপোর্ট করবেন। আর সমস্ত ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে রাখবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।